ফ্রান্সে মোহাম্মদ সাল্লা ইসাল্লামের অবমাননায় দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা আক্তার হোসেন যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা আলী খান ও বদরুল আলম সমাবেশে বক্তব্য রাখেন শাহ জামাল উদ্দিন মাওলানা আশিকুর রহমান মাওলানা নজরুল ইসলাম সহ আরও অনেকে হজরত মোহাম্মদামকে অবমাননায় বাংলাদেশের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান তারা পাশাপাশি রাষ্ট্রভাবে এ ঘটনায় নিন্দা জানানোর জন্য সরকারকে আহ্বান জানান উপস্থিত সকল আলেম ওলামাগন